খোলা বাজারে বা কার্ভ মার্কেটে ডলারের দাম সহ অন্যান্য মার্কেটে ডলারের দাম কেমন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। ডলারের বাজারে অস্থিরতা কাটছে না, এটা আরও এক বছর থাকতে পারে। আগামীতে ডলার সংকটের তীব্রতা কিছুটা কমবে, তবে দাম আরও বাড়বে। 14 মাস ধরে দেশে প্রচণ্ড ডলার সংকট চলছে। গত বছরের মে মাসে আন্তঃব্যাংকে ডলারের দাম 87 টাকা ছিল, গত জুনে তা বেড়ে সর্বোচ্চ 109 টাকা উঠেছে। ওই সময়ে প্রতি ডলারের দাম বেড়েছে 22 টাকা বা 26%। সব খাতেই আনুপাতিক হারে এর দাম বেড়েছে। আমদানিতে ডলারের দাম ছিল 87.25 টাকা, এখন তা বেড়ে হয়েছে 109.35 টাকা। ওই সময়ে এর দাম বেড়েছে 22.10 টাকা বা 25.33%। কার্ভ মার্কেটে ডলারের দাম ছিল 88 টাকা, এখন তা বেড়ে হয়েছে 114 টাকা, দাম বেড়েছে 26 টাকা বা 30%।